أغمضت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فهدا يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله مؤمن وضو করলে চাঙ্গা হয় বিষ্ণু ঈসা ইসলাম বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে। কয়টা আওয়াজ করে বলেন? তিনটা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব। তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই, অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও, অনেক সময় আছে, ঘুমাও। রাত পাঁচটা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন ফাইনিস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদাব। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে, ওই তিনটার একটা খুলে দেয় কে? ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফা ইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে? তিনটা গিট যখন খুলে দেয়, বিশ্ব ইসলাম বললেন ফা আসবাহা নাশীত আল কলব, নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসে কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোনো নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোনো নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন।